হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম খুবই সিম্পল আর ঝটপট একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি হাতে মাখা কাচকি মাছ রান্না করে দেখাবো, তাও আবার খুবই অল্প সময়ে। তো চলুন দেখে নিই একদম সিম্পল এই রেসিপিটি। তো এখানে আমি কিছু ছোট মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে কাচকি মাছ নামেই চিনে। তো আপনারা এই মাছগুলোকে কি মাছ বলে চিনেন সেটা আমাকে জানাবেন। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 2 টমেটো কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ, আরও এখানে নিয়েছি কিছু মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর 1 চা চামচ নিয়েছি লবণ। এবার মাছগুলোকে আমি মেখে নিব যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরও এখানে নিয়েছি 1টি আলু, একদম চিকন করে কেটে নিয়েছি, এই আলুটুকু আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। অনেকে গুঁড়া মাছে আদা রসুন বাটাটা খায় না, তো আপনারা দিয়ে খেয়ে দেখবেন। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর হচ্ছে 1/2 চা চামচ জিরার গুঁড়া। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। ছোট মাছে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো হয়। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একেবারে চটকে চটকে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ আর আলুটা একদম নরম হয়ে যায়। তো এখানে আমার আলু আর পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটোগুলো। এখানে কাঁচামরিচ আর টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাছগুলো। এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এই প্যানটা আমি সরাসরি বসিয়ে দিব চুলায়, আর চুলাটা অন করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে। এবার প্যানটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছে। মাছগুলো এই সময় খুবই নরম থাকে, আর ছোট মাছ নাড়াচাড়া করা যাবে না, এভাবে প্যানের হাতল ধরেই এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে। এবার আবারও ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো আরও কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। তো প্রায় 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম। এই তো এখন কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, এখানে আর কোনো ঝোল অবশিষ্ট নেই। আর এই গুঁড়া মাছের তরকারিটা কিন্তু একটু পোড়া পোড়াই হবে, তাতে কিন্তু খেতে বেশ মজার হয়। তো তরকারিটা আমি এখন নামিয়ে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, এই ছোট মাছটা কিন্তু হাতে মাখা একরকম মজার হয়, আর কষিয়ে রান্না করলে আরেক রকম। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।